আমাদের এই যে আজকের যে টাইটেলটা দিয়েছি, এই টাইটেলের শেষ অংশটা যদি আমরা প্রথমেই ধরি, তাহলে এটা সবাই এক বাক্যে স্বীকার করব যে বর্তমান প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা এটা রুগ্ন দশা, এই ব্যাপারে মনে হয় কারো দ্বিমত নাই। প্রশ্নটা হচ্ছে, প্রত্যেকটা রাষ্ট্র বা দেশের একটা সংবিধান থাকে, সংবিধান সম্মত ভাবে একটা রাষ্ট্রের নাগরিক কিন্তু তার অধিকার বা যেটা অধিকার সেটা পাওয়ার যোগ্য। আমরা যে সমস্ত মৌলিক অধিকার আছে সংবিধান সম্মত ভাবে, তার মধ্যে স্বাস্থ্য একটি অন্যতম, এবং সেই কারণে সেই অধিকার থেকে হওয়া উচিত যে এদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাজেটটা হবে বাজেটটা যথাযথ, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে বাজেট ব্যবস্থাপনা যেটা হবে সেটা হবে অবশ্যই যথাযথ, এবং ওটার জবাবদিহিতামূলক হবে। যেহেতু আমরা স্বাধীনতার এত বছর পরে এসে আমরা দেখলাম স্বাস্থ্য ব্যবস্থায় বাজেট থেকে শুরু করে বাজেট এবং পরবর্তীতে যে সমস্ত আমাদের বাজেটের প্রয়োগ হয় সমস্ত ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাবের কারণে স্বাস্থ্য ব্যবস্থার রুগ্ন দশা দেখা দেয়। সুস্বাস্থ্যের বাংলাদেশ কিন্তু এই অভিপ্রায় সৃষ্টি, এবং এই সৃষ্টির কারণ হলো আমরা কিন্তু কোনো অথরিটি না, আমরা হচ্ছি বিভিন্ন নাগরিক। আজকে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে ভাবেন, স্বাস্থ্য দুর্দশা নিয়ে ভাবেন, এবং নিজের চিন্তা ভাবনা বিভিন্ন জায়গায় উপস্থাপন করে। যেমন আমরা খুব গর্বের সাথে স্মরণ করি, সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু যথাযথভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরে। হয়তো কোথাও ঘাটতি থাকে, হয়তো কোথাও সার্থকতার গল্প থাকে না, কিন্তু অব্যবস্থাপনা কিন্তু আলটিমেটলি তাদের মাধ্যমে আছে। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, এখানে সম্মানিত সংবাদ মাধ্যমে, আমি সংবাদ মাধ্যমে বলবো, আমি গণমাধ্যম কথাটা আপাতত বলবো না, এই কারণে বলবো না, এখনো কিন্তু আমাদের এই মাধ্যমে জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না, অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিকে চলে যায়, এই জন্য আমি সংবাদ মাধ্যম এটা আমি বলছি। এখানে উপস্থিত আছেন স্বাস্থ্য অর্থনীতি নিয়ে যারা পড়ান, স্বাস্থ্য অর্থ স্থাপনা, নিশ্চয়ই আজকের আলোচনার ফোকাসটা এখানে। যেহেতু আমি ইতিমধ্যেই বলেছি